ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, তড়িৎ চুম্বকত্ব। তো তোমরা হেডিং দেবে তড়িৎ চুম্বকত্ব। তিনটে পয়েন্ট প্রথমে লিখে নেবে, সেখান থেকে শর্ট কোশ্চেন আসে, এমসিকিউ আসে। এক নম্বর, স্থির আধান তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে। কিছুদিন আগে পড়ে নিলাম। দুই, সমবেগে গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, যেটা আজ পড়ব। তিন, ত্বরণ ব্র্যাকেটে বা মন্দন যুক্ত আধান ও কম্পমান আধান তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করে। কিছুদিন পর করব এই তিনটে পয়েন্ট। স্থির আধান তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি করে, সমবেগে গতিশীল আধান চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে, ত্বরণ বা মন্দনযুক্ত আধান ও কম্পমান আধান তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সৃষ্টি করে। এবার পড়ব তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, যেটাকে বলা হচ্ছে। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, এ সম্বন্ধে বলে দিই, ওর স্টেডের পরীক্ষা সন্তরণ নিয়ম ক্লাস টেনের সিলেবাসে যেগুলো ছিল, আমার ক্লাস টেনের ভিডিওগুলো তোমরা একবার দেখে নেবে, খুব বেসিকটা তৈরি হয়ে যাবে। ওখানে তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল বলে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে নেবে, সেই জন্য আমি পিছন থেকে গেলাম না। আমি সিলেবাস যেখান থেকে হায়ার সেকেন্ডারি শুরু হচ্ছে সেখান থেকেই যাচ্ছি। পড়ব যেটা, তড়িৎ চুম্বকীয় ফল কি বলছে সংক্ষেপে বলে দিই। কোনো পরিবাহীর মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ গেলে পরিবাহীর সন্নিকটস্থ নেবারিং, ইংরেজিতে বলে, এখানে পরিবাহী তার 2 কিলোমিটার দূরে, ব্যাপারটা এরকম নয়, এর কাছাকাছি কয়েক সেন্টিমিটার, পরিবাহীর সন্নিকটস্থ অঞ্চলে পরিবাহী যে তলে অবস্থিত তার অভিলম্ব দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর বলে দিই, ওরস্টেডের পরীক্ষা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, এসবগুলো আমি আলোচনা করেছি, ক্লাস টেনের ভিডিওগুলো দেখে নেবে।
প্লেলিস্টে যাবে, প্লেলিস্ট খুঁজে ওগুলো দেখে নেবে। তাহলে কি বললাম, কোনো পরিবাহীর মধ্য দিয়ে সমতড়িৎ প্রবাহ গেলে, অল্টারনেটিং না, ডাইরেক্ট কারেন্টের কথা বলছি, পরিবাহীর সন্নিকটস্থ অঞ্চলে পরিবাহী যে তলে অবস্থিত তার অভিলম্ব দিকে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। পরিবাহী যদি খাতার তলে অবস্থিত হয় তাহলে চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, খাতার তলের অভিলম্বে। খাতার তলের অভিলম্বে পাঠকের দিকে না পাঠক থেকে দূরে, তড়িৎ প্রবাহের অভিমুখ অনুযায়ী নির্দিষ্ট হবে এবং দিক সম্পর্কে কতগুলো সিম্বল আছে সেগুলোকে নিয়েও পরে পরে আলোচনা হবে। এবার যেটা বলবো আজকে, বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপলাসের সূত্র। বায়ো সাভার্ট সূত্র বা ল্যাপলাসের সূত্র, একখানা পরিবাহী আদি এক্স ওয়াই, সেটা একটা আংছাং আঁকলেন কেন, মানে আরবিটারি, এর শেপ ঋজুতার বর্গাকার এসব নিয়ে পরে পরে আলোচনা হবে বলে ইন জেনারেল বলছি বলে এরকম একখানা ছবি আঁকলাম। এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই, ছোট হাতের আই, এবং দেখো আয়ের একক বললাম না, আই অ্যাম্পিয়ার বললাম না, কেন আজকের পড়ার শেষে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেব। পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ বিবেচনা করলাম এসি, তার দৈর্ঘ্য কত, ডিএল, ডি ইনটু এল, ডিএল, আর ডিএল এর মাত্রা দৈর্ঘ্যের মাত্রা, ডিওয়াই ডিএক্স যেমন শিখছি, ডিএল দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশ বিবেচনা করা হলো। এখন এর মধ্যবিন্দু ও, ও থেকে, অর্থাৎ ও থেকেও দূরত্ব যা, এ থেকেও তাই, সি থেকেও তাই, কেন ডিএল এত ক্ষুদ্র, মানে পরিবাহী থেকে, মানে পরিবাহী এপাশ থেকে না, এপাশ থেকে না, মধ্যবিন্দু থেকে, এপাশে যা ওপাশে যা মধ্যবিন্দুও তা, কেন ডিএল খুব ক্ষুদ্র। থিটা কোণ করে আর দূরে একটা বিন্দু নিলাম পি, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেগুলো বলব। ধরি এখান থেকে লিখি, ঢাকা পড়ে যাবে, ধরি এক্স ওয়াই হলো কোন পরিবাহী, এর মধ্য দিয়ে ধরি সমতড়িৎ প্রবাহ মাত্রা হল আই, ফুল স্টপ। ধরি এসি সমান ডিএল হল পরিবাহীর কোন ক্ষুদ্র অংশ, এলিমেন্টারি লেন্থ। এখন ডিএল দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে আই সমতড়িৎ প্রবাহের দরুন, ডাইরেক্ট কারেন্ট প্রবাহের দরুন পরিবাহী থেকে আর দূরে, পরিবাহীর মধ্যবিন্দু বললাম না, পরিবাহীটা খুব ক্ষুদ্র বলে, পরিবাহী থেকে আর দূরে থিটা কোণে অবস্থিত
কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি হলে, তাহলে চৌম্বক ক্ষেত্র কি তড়িৎ ক্ষেত্রের, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলছিলেন, এখানে চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, ওখানে যেমন একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল, এখানে একক উত্তর মেরুর উপর ক্রিয়াশীল বল চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। পরে পরে শেষ আসবে, কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বললেও চলবে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ডিবি হলে অবজারভেশনগুলো এরকম, বা সাভার্ট সূত্র শুরু হচ্ছে। এবার বলিনি ভুলভাল লেখা হয়ে যাচ্ছে অনেক সময়, স্লিপ অফ দ্য পেন, সামনে ছাত্র নাই, ধরি ধরে লিখতে গিয়ে ধবি ফুটকিটা পড়লো না হয়তো, ধরি এক্স ওয়াই হলো কোনো পরিবাহী, এর মধ্য দিয়ে ধরি সমতড়িৎ প্রবাহ মাত্রা হলো আই, ধরি এসি সমান ডিএল হলো পরিবাহীর কোনো ক্ষুদ্র অংশ, এখন ডিএল দৈর্ঘ্যের ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে আই ছোট হাতের আই সমতড়িৎ প্রবাহের দরুন পরিবাহী থেকে আর দূরে থিটা কোণে অবস্থিত কোনো বিন্দুতে, কোনো বিন্দু পিতে, পি তয়কারতে, পিটেন ভার কমা দিদি, চৌম্বক ক্ষেত্র ডিবি হলে, এক নম্বর ডিবি সমানুপাতিক আই, যেমন অন্য ফ্যাক্টরগুলো স্থির, ডিবি সমানুপাতিক ডিএল করে দিই, ডিবি সমানুপাতিক ডিএল, যখন অন্য প্যারামিটার ডিএল আর থিটা স্থির। দুই, ডিবি সমানুপাতিক আই যখন, এখানে ডিএল কেন, এখানে আই স্থির, ডিবি সমানুপাতিক ডিএল যখন আই আর থিটা স্থির, ডিবি সমানুপাতিক আই যখন ডিএল আর থিটা স্থির, অবজার্ভ করে দেখা গেছে। তিন, ডিবি সমানুপাতিক সাইন থিটা, থিটা কোণে সাইনের সমানুপাতিক যখন আই ডিএল আর স্থির। চার, ডিবি সমানুপাতিক ওয়ান বাই আর স্কোয়ার যখন আই ডিএল থিটা স্থির। ভুলভাল হলো কিনা দেখো, ডিবি ভ্যারিজার ডিএল যখন আই আর থিটা স্থির, ডিবি ভ্যারিজার আই যখন ডিএল আর থিটা স্থির, ডিবি ভ্যারিজার সাইন থিটা যখন আই ডিএল আর স্থির, ডিবি ভ্যারিজার ওয়ান বাই আর স্কোয়ার যখন আরকে বাদ দিয়ে বাকিগুলো স্থির, আই ডিএল এবং থিটা স্থির। যখন সকল চলরাশিগুলো, অঙ্কের ভাষা, পরিবর্তনশীল, সেক্ষেত্রে যৌগিক ভেদ নিয়ম ডিবি সমানুপাতিক আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, আই ডিএল আই ইন্টু ডিএল ইন্টু সাইন থিটা বাই আর স্কোয়ার, বা ডিবি সমান মিউ জিরো বাই ফোর পাই, দেখবে এই যতদিন এই চলবে মিউ জিরো বাই ফোর পাই আমাদের তাড়া করে বেড়াবে, মিউ জিরো বাই ফোর, ওখানে যেন ওয়ান বাই ফোর পাই ইপসাইলন জিরো হচ্ছিল, মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, এটাই বায়ো সাভার্ট সূত্র, এটাই কি বায়ো সাভার্ট, কি এর মাথায় দেব সাভার্ট সূত্র, ডিবি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এখানে লেখো নোট, এবার বলবো নোট, নোট ওয়ান, চৌম্বক ক্ষেত্রের এসআই একক হলো
টেসলা, ব্র্যাকেটে বড় হাতে টি, টেসলা। দুই, মিউ জিরো বাই ফোর পাই এর মান হলো 10^-7, একক কি হবে? ডিবি একক টেসলা, এটার একক ডিএল, এর একক মিটার, এসআই একক মিটার, এর মিটার স্কোয়ার, তার নিচে রইল মিটার, পাশে গুণ হলো টেসলা হাইফেন মিটার, উপরে যাই নিচে নেমে যাবে, মিউ জিরো বাই ফোর পাই যখন একক বলবো টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। চৌম্বক ক্ষেত্রে এসআই একক হলো টেসলা, একটা শিখলাম, আর একটা কি মিউ জিরো বাই ফোর পাই সমান 10^-7 টেসলা হাইফেন মিটার স্ল্যাশ অ্যাম্পিয়ার, টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আজকে এই পর্যন্তই রাখছি, পরের দিন আমরা মিউ জিরোর মাত্রা বার করা শিখব। আচ্ছা, মিউ জিরোর মাত্রা না কিছুদিন পর বলব, পরের দিনকে আমি অ্যাম্পিয়ারের সংজ্ঞা বলব, আর এর প্রয়োগ এক এক করে ঢুকতে থাকব। এর মধ্যে তোমরা কিন্তু ক্লাস 10 এর কোর্সটাকে করে রাখবে। ভালো থাকো, সুস্থ।